স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন হলো সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমোতে দেয় না। ভিউয়ার্স আসসালামু আলাইকুম, দেখতেই পাচ্ছেন একটা সুন্দর মুহূর্ত। আমরা চলে যাচ্ছি শারজা ন্যাশনাল পার্কে, আজকে একটা ফ্যামিলি গেট টুগেদার আছে, যেটা আমরা একটু শুক্রবারের দিন হচ্ছে সবাই মিলে একটু সময়টা পার করি। তো প্রতিটা পরিবারে এরকম একটা মুহূর্ত রাখা উচিত, যেটা সারা মাসের একটা মানুষের ক্লান্তভাব যেটা আসে দূর করে। পরিবারের সাথে সময় কাটানোটা আলাদাই একটা মজা, একটা রিফ্রেশমেন্ট আনে, মন মানসিকতাও ভালো হয়। তো দেখতেই পাচ্ছেন একটা বিমান নামলো, প্রতি 6 মিনিট পর পর একটা ফ্লাইট ওঠা নামা করে এখান থেকে। এটা হচ্ছে শারজা ন্যাশনাল পার্কের পাশে এই শারজা এয়ারপোর্ট, তো এটা একদম পাশে। তো আমরা নেমেছি, আমরা হচ্ছে গেট ওয়ানে নেমেছিলাম। তো আমাদের নামার কথা হচ্ছে পেছন দিক দিয়ে, তো আনফর্চুনেটলি আমরা প্রথম গেটেই নেমে পড়েছিলাম, যেটা আমাদের ইনফো করা হয়েছিল, যেটা হয়তো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। তো আমরা এখানে প্রথম গেটেই নেমে ওখানে একদম সেটেল হয়ে গিয়েছি। তো পরে হচ্ছে আমাদের আবার জায়গাটা চেঞ্জ করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার ছেলে অলরেডি খেলা শুরু করে দিয়েছে। তো আমরাও জায়গা খুঁজতেছিলাম কোন দিক দিয়ে বসা যায়, একটু ছায়া নিরিবিলি টাইপসের জায়গা খুঁজতেছিলাম। এমনি তো সব জায়গায় ভালো, তো তারপরও একটু ভালো জায়গায় যাচ্ছিলাম। তো আমরা একটা গাছের নিচে বসলাম, আর ও তো চলে গিয়েছে দৌড় দিয়ে আমাদেরকে ফেলে। তো ওর বাবা এখানে সেটল হয়ে নিচ্ছিল, তো আমরা খাবার দাবারগুলোও রেডি করে রাখতেছিলাম। তো পরে দিয়ে আমি ওর পাশে এখানে আসি, ও দেখে কেমন। আমাদের এখানে আগের দিন বৃষ্টি হয়েছিল, যার কারণে স্লিপারগুলো ভিজে গিয়েছিলো পানি আর বালিতে। তো আমি ওর সাথে একটু খেলতেছিলাম। তো এখানে আরও অনেক বাচ্চারা এসেছে, অনেক ফ্যামিলি এখানে প্রতি শুক্রবারে আসা হয়, সবাই আসে। শুক্রবারে না, সবাই হয়তো প্রতিদিন আসে, আমরা আজকে শুক্রবারের দিন গেলাম, এটা হচ্ছে লাস্ট ফ্রাইডের দিন। তো কিছুক্ষণ খেললো, আমিও আপনাদের জন্য একটু ভিডিওটা করে নিলাম। তো আমি এসে ওর থেকে জিজ্ঞেস করতেছি যে ওরা এখনও আসতেছে না কেন, আমার বোনরা আসার কথা। তো আমি ফোন করতে বললাম, তো পরে দিয়ে জানতে পারি হচ্ছে ওরা ওখানে নেমেছে। তো আমরা আবার ওই পাশেই চলে যাব। আমরা ওটা পাশ দিয়ে চলে এসেছি অন্য গেটের দিক দিয়ে। তো আমরা আবার গাড়ি নিয়ে আসতে হয়েছে, আমাদের পুরো পার্কটা হেঁটে ওদিক থেকে আসা সম্ভব ছিল না, এটা নাকি অনেক বিশাল পার্ক। তো আমরা জিনিস নিয়ে আসা পসিবল ছিল না, তাই আমরা পরে দিয়ে আবার গাড়ি নিয়ে আবার অন্য গেট দিয়ে এসেছি। তো এন্ট্রির সময় এরকমই থাকে, এখানে যেগুলো গাছ দেখতে পাচ্ছেন এগুলো জ্বলে গিয়েছে একদম গরমে, এতদিন প্রচুর গরম পড়েছে, এখন আবার ফুলের গাছ রোপণ করেছে, এগুলো একদম ফুলে ভরে যায়। তো হয়তো ফুলের সিজন আসলে আপনাদের সাথে আবার শেয়ার করব। তো এখানে হচ্ছে আমার আপুরা এসে গিয়েছে, ওনারা হচ্ছে সেটেল হয়ে গিয়েছে এখানে, তো আমাদেরও দেরি হয়ে গিয়েছে। আমরা আসলে এসেছি 2:30 দিকে, তো আমরা ওদিকে ভুলে ওখানে বসেছিলাম। তো যাই হোক, আমাদের প্রচুর খিদে লেগেছিলো, তো আমার বেবিকে খাওয়া দাওয়া করিয়ে দিলাম, আমরাও খেয়ে নিলাম। তো খাবার দাবারটা ওভাবে ভিডিও করতে পারিনি, হালকা করে করেছিলাম। তো যেটা বলতেছিলাম, আসলে আমাদের তো স্বপ্ন হলো সেটা নয় যেটা আমরা ঘুমিয়ে ঘুমের মধ্যে দেখি, তো আমাদের স্বপ্ন হলো সেটাই যেটা হচ্ছে যে স্বপ্নটা পূরণের প্রত্যাশা আমরা ঘুমোতে পারি না, মানে আমরা ঘুমের মধ্যেও ঘুমের যন্ত্রণা এখন যেটা আমরা স্ট্রাগল করতেছি, যে আমাদের স্বপ্ন আমাদের চ্যানেলটা একদিন সেটেল হবে, অনেক বড় হবে, এটাই হচ্ছে আমাদের স্বপ্ন। তো আমরা হিংসা ভুলে গিয়ে একজনের পা ধরে না টেনে হাত ধরে উঠানোর চেষ্টা করব, তো এটাই হচ্ছে সবার প্রত্যাশা। তো সবাই আমার পেজটাকে একটা লাইক করে দিবেন, আর চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন।
তো আমি কিছুক্ষণ মজা করলাম এখানে, স্লিপার তারপরে সিসতে চললাম, তো পুরা সেক্টরটা এরকম। তো এটাই বলতেছিলাম যে সবাই সবাইকে সহযোগিতা করলে, একটা লাইক কমেন্ট করলে কোনো সমস্যা নেই। তো পুরো ভিডিওটা ওয়াচ করতে না পারলেও অনেক সময় লং হয়ে যায় বেশি, তো পারলে 3-4% অন্তত দেখা, 5%-এর মধ্যে। 5-10 মিনিটের ভিডিও হলে 6-7 মিনিট দেখতে পারেন এটাই। তো আমি আপনাদের মাঝে মাঝে প্লেনটা দেখাবো, কিছুক্ষণ পরপর আসে। তো আমাদের খাওয়া দাওয়ার পর একটু প্লে করার পর আবার চলে আসলাম খাওয়া দাওয়া করতে। এখানে আমার বোন কাঁচা আম এনেছিল, তো ওটা কাটতে গিয়ে দেখি একটু হালকা পেকে গিয়েছে, তো আমি এটা কেটে দিলাম সবাইকে। তো আমার ছেলের কাঁচা আম কিন্তু অনেক পছন্দ, আমারও কাঁচা আম অনেক পছন্দ, তো খেতে গিয়ে দেখি এটা একটু হালকা পেকে গিয়েছে। তো যাই হোক, এটা খাওয়া দাওয়া শেষ। তো দেশ ও দেশের বাইরে অনেক আপুরা আমার ভিডিও দেখেন, অনেক পরিবারে দেখেন, তো সবাইকে একটা অনুরোধ থাকবে, ভিডিওটা লাইক করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন, পুরো ভিডিওটা ফুল ওয়াচ করার চেষ্টা করবেন। তো আমার পুচকু সোনা বেবিটার সাথে একটু ভিডিও করে নিলাম। আমার পুচকু সোনা মাশাল্লাহ অনেক মিষ্টি হাসি, তো দেখতে পাচ্ছেন এখানে ফুল আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তো যে যেখানেই থাকুন না কেন, নিজের সময়টাকে একটু উপভোগ করে নিবেন, দেখবেন অনেক ভালো লাগতেছে। তো পুরো পার্কে আপনারা আমরা দেখতে পেয়েছি যে এরকম হচ্ছে সোলার সিস্টেম করা আছে, যারা আসবে তাদের জন্য এখানে একটু পর পর গ্যাপ রেখে এরকম সোলার সিস্টেমটা করা আছে। এখানে বারবিকিউ করে, রান্না করে, তো সবাই আসলে এখানে রান্না করে খায়, খাবার বানিয়ে খায়, একটু মজা করে আর কি, পিকনিকের মতো। তো এই তো এইটা হচ্ছে পরিবেশ এরকম। এখানে মসজিদ আছে, মেয়েদের ওয়াশরুম আছে, সব কিছুই আছে। এই তো দেখতে পাচ্ছেন আরেকটা প্লেন যাচ্ছে, প্লেন তো 6 মিনিট পর পরে যাচ্ছে আর নামছে, উঠছে আর নামছে। তো আমি মাঝে মধ্যে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আমার ছেলে তো মহা খুশি, এখানে এসে মাঠ পেয়েছে, বড় মাঠ, তো ওর বাবার সাথে খেলতেছিল। তো বিকেল হয়ে গেছে, এখানে হচ্ছে আমার বোনে আরও আয়োজন করে নিয়ে আসছে, ও হচ্ছে এখানে কি বলে এগুলো হচ্ছে বেগুনি বানাবে, বেগুনি এখানে ছনা হবে, বেগুনি হবে, পেঁয়াজু হবে, তো এখানে ও রান্না করে খাবে। এখানে সব একদম আয়োজন করে নিয়ে এসেছে। অনেক ফ্যামিলি এসেছে, সবাই রান্নাবান্না নিয়ে ব্যস্ত। অবশ্য এখানে রান্নাবান্না ছেলেরাই করতেছে, শুধু আমরা বাঙালিরাই মেয়েরাই রান্না করতেছি, কিন্তু আমি আমি যতটুকু দেখেছি সব ছেলেরাই রান্না করতেছে আর মহিলারা বসে আছে। এই যে দেখুন, এখানেও পুরুষরা রান্না করতেছে, চেয়ারের ওদিকে মহিলারা বসে আছে। এই যে দেখুন পরিস্থিতি, ওই যে মহিলারা বসে আছে চেয়ারে, এগুলো হচ্ছে সুদানের। তো এদের এখানে আমরা রান্না করতেছি। তো যাই হোক, আমাদের বাঙালিদের স্বভাব, আমরা ভিডিও করছি দেখে মনে হয় আমাদেরকে থামচপ দেখাচ্ছে। তো এই তো আমাদের খাবার দাবার রেডি হচ্ছে আস্তে আস্তে। তো এই যে গাছ দেখতে পাচ্ছেন, আমি এই গাছটার উপর উঠবো কিছুক্ষণ। তো আমি হচ্ছে এটা ভিডিও করতে দিয়েছিলাম আমার বোনজিকে, ও ভিডিও করতে ভিডিও করেনি, ছবি তুলেছে, সেটা আমি লাস্টে আপনাদের সাথে শেয়ার করব আমার গাছে ওঠার ছবি। তো অনেক মজাই করেছিলাম আমি। এই তো হয়ে গেছে, এদিকে আমার বোন বসে গিয়েছে,
বেগুনি ভাজার জন্য এই তো দিয়ে দিচ্ছে গরম গরম বেগুনি তো আমি বেগুনি খেয়েছি হচ্ছে রমজান মাসে এর মধ্যে আর খাওয়া হয়নি তো আজকে খাবো অনেকদিন পর তো আমিও একটু ক্রেডিট নিতে বসে গিয়েছি বেগুনি ভাজার জন্য আমার পুচকু বেবিটা কান্না করতেছে তো আমার বোনে নিয়েছে ওকে এই সুযোগে আমিও নিয়ে নিচ্ছি ক্রেডিট তো আমার বোনজিকে বললাম যে আমাকে একটু ভিডিও করে দাও আমি একটু ক্রেডিট নিই তা আস্তে আস্তে হয়ে যাচ্ছে এখন এই মুহূর্তে আমাদেরকে পা ধরে নামানোর অনেকেই চেষ্টা করবে তো এভাবে থেমে থাকতে হবে না আপনারা আপনাদের মতে এগিয়ে যাবেন ওটা চেষ্টা করবেন তো আজকে দুটুকুই বললাম এই যে একটা ট্রেন আমরা এন্ট্রি সময় দেখাইছিলাম ওটা ওটাতে করে পুরো পার্কটা হচ্ছে ট্যুরিস্টদের ঘুরে দেখানো হয় তো এটাতে বসে হচ্ছে পুরো পার্ক ঘুরে দেখবে এই তো আমার বেগুনি রেডি এখানে পেঁয়াজও রেডি হয়ে যাচ্ছে তো আমি গাছে উঠেছিলাম দেখে ওর বাবাকে নিয়ে আসছে ও একটু গাছে উঠে গেল তো এই তো আমাদের নাস্তা রেডি বিকেলের নাস্তা এখানে আরও খাবার ছিল সমোসা ছিল কেক ছিল তো এই তো ও মুড়িও ছিল সাথে চানাচুর চা তো ভালোই দিন কাটিয়েছিলাম আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য তো আমি একটু টানাটানি করলাম যে ভিডিও তোলার জন্য ছবি তোলার জন্য ওরা তো খাবার রেডি করার পর খেয়ে ফেলতেছিল এখন আগে একটু ভিডিও করে নিই তো তোমাদের ভিডিওর জন্য তো আমরা খেতে পারবো না উপাস বসে থাকবো তো এই হলো কথা অনেক সময় খাবার দাবার নিয়ে ছেলেরা একটু ভিডিও করতে দেয় না ওরা হুড়স্থুল করে ফেলে তো ওনাকেও একটু নিয়ে নিলাম আমার সাহেবকে ওনাকে তো আমি পাই না ভিডিও করার জন্য তো বললাম এদিকে একটু সুযোগ ছিল তো ভিডিও করে নিলাম তো এই তো আর এগুলা হচ্ছে চানাচুর এগুলা হচ্ছে মজাই ছিল ওখানে যে কারি পাতাটা দেয় ওই কারি পাতাটা একটু গ্রান এই যে আপনাদের সাথে আরেকটা প্লেন শেয়ার করলাম তো সন্ধ্যা হয়ে গিয়েছে মাগরিবের আজান দিয়ে দিয়েছে তো আমরা হলো একটু পরে চলে যাব সব গুছিয়ে নিয়েছি এই যে আরেকটা প্লেন তো এই তো আমাদের মা ছেলের মুহূর্ত তা আসলে আমি কোথাও গেলে আমি আমার সময়টা একদম ওয়েস্ট করি না আমার আমি যতটুকু পারি আমি মজা করে নিই একদম আমি ইয়ে করি না বসে থাকি না যত খুশি তত মজাটা করে নিই তারা আপনারাও কোথাও গেলে যথেষ্ট মজা করে নিবেন এনজয় করে নেবেন এই যে শারজা ন্যাশনাল পার্কে বোট আমরা চলে যাচ্ছি বিদায় বেলা এই যে বিদায় বেলায় আরেকটা আপনাদেরকে ফ্লাইট দেখিয়ে দিচ্ছি তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমরা চলে যাচ্ছি
তো পাশে থাকবেন পুরো ভিডিওটা দেখে, হচ্ছে একটা লাইক আর কমেন্ট করে দিবেন, পারলে একটা শেয়ার করে দিবেন। তো আপনারা সহযোগিতায় আমরা এগিয়ে যেতে চাই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, এতটুকুতেই আজকে, আল্লাহ হাফেজ।